এই শবে কদরের রাতে সাতটি আমল মিস করবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, কদরের রাত যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অনেক ভাই বোন জানতে চান শবে কদরের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত কিভাবে আদায় করতে হবে। তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আল্লাহ। আপ লোগো কো স্বাগতম মেরে ইস চ্যানেল কে ভিডিওস কো দেখনে কে লিয়ে। কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি সূরাই নাজিল করেছেন, যেখানে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা। এক হাজার মাসে হয় 83 বছর 4 মাস। তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এই রাত্রি কাটাতে পারি, তাহলে 83 বছর 4 মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা ঠিক ওই পরিমাণে সওয়াব দিবেন এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব ব্লেসিংস মাহাত্ম আমরা অর্জন করতে পারবো। এবং সালামুন ইয়া হাত্তা মাতলা আইল ফাজার, ফজর পর্যন্ত, রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত। এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতে খুব বেশি নিমগ্ন হয়ে পড়তেন। সারা বছরের কখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে এবাদতের কোনো নজির পাওয়া যায় না, শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ 10 দিনের এই সময়টুকুন ছাড়া। হাদিস শরীফে এসেছে, ইদা জা আল আশরা আহিয়াল লাইলা ওয়া আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার, রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন। এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে, মানে ইবাদত করার জন্য তিনি এতই উদগ্রীব হয়ে পড়তেন, কখনো বছরের কোনো সময়ে এতটা উদগ্রীবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন, লম্বা সময় দাঁড়িয়ে থাকুন, লম্বা রুকু করুন, লম্বা সিজদা করুন। কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছাকাছি চলে যায়, খুব ক্লোজেস্ট হয়ে যায়। এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো। তাই লম্বা কিয়াম করুন, কোরআন তেলাওয়াত করুন এবং সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, কদরের রাত যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এর মানে হচ্ছে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহ এই বরকতের রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের এই শেষ দশকে এতেকাফ করতেন, প্রতি বছর তিনি এতেকাফ করেছেন রমজানের শেষ 10 দিন, এবং যে বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। এই শবে কদরের রাতে সাতটি আমল মিস করবেন না। এক নাম্বার, শবে কদরের রাত যখন চলে আসবে, আমরা যেহেতু জানি না কবে এটা হতে পারে, এটা কিন্তু সম্ভাব্যময় একটা রাত, শেষের দশকে হতে পারে, ইভেন বেজোড় রাত্রিতে হওয়ার আশঙ্কা একটু বেশি। তাহলে আপনি যদি শবে কদরের রাতকে মিস করতে না চান, এই শেষের 10 দিনে প্রতি রাতে যতটুকু পারা যায়, বেশি বেশি, কম হোক বেশি হোক, যাই হোক না কেন, বেশি বেশি দান করবে। কেউ যদি লাইলাতুল কদরে 1 টাকা দান করে, 83 বছর 4 মাস একাধারে 1 টাকা দান করলে যেই সওয়াব হবে, সেই আমল নামার সওয়াব আল্লাহ তার আমল নামায় অ্যাড করে দেবেন। সুবহানাল্লাহ, পড়লেন না? নাম্বার টু, যে আমলটি করবেন সেটি হচ্ছে, কোরআন শরীফ বাসায় আসেন আপনাদের সবার, সবচাইতে অবহেলিত যে কিতাবটা আমাদের বাসায় পড়ে থাকে সেটার নাম হচ্ছে কোরআন। ইংরেজি বই যুবক পড়ে, বাংলা বই যুবক পড়ে, কত ইতিহাস পড়ে যুবক, কিন্তু পুরো মাস কোরআন শরীফটা খুলেও দেখে না। একটা হরফ যদি কেউ কোরআন থেকে তেলাওয়াত করে, 10টা নেকি লিখে দেয়, কে বলেন? কে? হিসাবটা ভালো করে বুঝবেন, রমাজান মাসে আমলের যে হার, সওয়াবের যে হার, এটা কি কমে না বাড়ে?
বলেন না কেন কমে না বাড়ে নফল যায় সুন্নতে সুন্নত যায় ফরজের কাতারে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ অসাধারণ একটা বিষয় হিসাব করো একদিকে রমজানের সওয়াবের তাপমাত্রা বাড়ছে তাহলে আমরা যেই মাসে আছি এই মাসটার নাম কি বলেন মাসটার নাম কি রমজান ভালো করে বুঝবেন একদিকে রমজান মাস আরেক দিকে লাইলাতুল কদর সম্মান কপনা বেশি এজন্য যদি পারেন অবশ্যই ট্রাই করবেন কম করে হলো আধা পারা থেকে এক পারা এই শেষের 10 দিনের প্রত্যেকটা রাত তেলাওয়াত করবেন জবান খুলে বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার শবে কদরের রাতগুলোতে সকলেই তাহাজ্জুদের নামাজ পড়বেন লাইলাতুল কদর যখন আসবে বা শেষের দিকে এই সময়গুলোতে সকলে প্রত্যেকটা রাত নফল নামাজ এবং তাহাজ্জুদ নামাজ সকলে পড়বেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ এবার আসেন একটা হাদিস শুনাই মান কামা যে ব্যক্তি নামাজ পড়লো ফি লাইলাতুল কদর কদরের রাত্রিতে ঈমানান ওয়াহতিসাবান ঈমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিক তার পূর্বের সমস্ত গুনাহাত আল্লাহ মাফ করে দিবে তো জোরে বলেন না সুবহানাল্লাহ চার নাম্বার যে আমলটি আপনারা করবেন এটা সবাইকে শুনতে হবে এবং বলতে হবে একটি দোয়া বেশি বেশি পাঠ করতে হবে কয়টি দোয়া রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন সকলেই আমার সঙ্গে মন খুলে পড়ে মন খুলে সকলেই পড়েন আল্লাহুম্মা আওয়াজ নাই যুবক ভাইরা তোমাদের গায়ের রক্ত তো গরম হওয়ার কথা সকলেই পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি সকলেই এই দোয়াটা সবে কদরের এই যে যতগুলো রাত সামনে আসবে আজকে কালকে যত রাত আছে ঈদ আসার আগ পর্যন্ত প্রত্যেকটা রাত জোর হোক বেজোর হোক সকলে এই দোয়াটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ পাঁচ নাম্বার স্পেশাল কিছু জিকির করতে হবে সকলে আমার সঙ্গে জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এই চারটা জিকির সকলে করবেন তো ইনশাআল্লাহ ছয় নাম্বার আমল স্পেশাল এবং অজানা যে ব্যক্তি এশারের নামাজ বা জামাত আদায় করে আবার ফজরের নামাজটাও বা জামাত আদায় করবে পুরো রাত ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবে সুবহানাল্লাহ পড়েন সর্বশেষ আমল সকলে আমার সঙ্গে পড়েন বেশি বেশি সকলেই পড়বেন আমার সঙ্গে সকলেই পড়েন এখন আস্তাগফিরুল্লাহ না মন থেকে সকলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি আবার পড়েন আল্লাহুম্মা গফিরলি মাশাআল্লাহ অনেক ভাই বোন জানতে চান শবে কদরের নামাজ কিভাবে আদায় করব কত রাকাত কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আল্লাহর ভক্তে পড়বেন মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা পুরুষ হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায় তাকবীরুল না চলে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে শবে কদরের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবীরের সাথে নামাজ পড়তে হবে মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরস্থিরতার সাথে মাগরিব পড়তে হবে শবে কদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে মাগরিব হয়ে গেল মাগরিবের পরে সুন্নাত পড়েন নফল পড়েন ধীরস্থিরতার সাথে এবং এশার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না এশার নামাজ জামাতের সাথে পড়েন তারাবির নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেনটেন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় করার চেষ্টা করেন এবং তারাবির নামাজের পরেও যত সম্ভব একবারে ফজর রাত পর্যন্ত দুই দুই রাকাত করে সালাতুল লাইলি মাসনা মাসনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত করে অতএব আপনার সময় কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত করে হবে বলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই
এই দুই দুই রাকাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই লাইলাতুল কদর নামাইতো মুক্তম এরকম কোনো বিশেষ নিয়ত নাই আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ্জুদ করতেছেন এই নিয়তে বাস নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সূরা ফাতিহা পড়ে সাথে নির্দিষ্ট কোনো সূরা নাই যে লাইলাতুল কদরে অমুক সূরা এতবার পড়তে হবে অনেকে আপনাকে বলবে লাইলাতুল কদরে এত রাকাত প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস এতবার দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার এগুলো সবগুলা মনগড়া কথাবার্তা কোরআন ও হাদিসের কোনো জাল হাদিসে এরকম কোনো কথাবার্তা নাই এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন সাধারণ মানুষ যেহেতু দিন সম্পর্কে জানে না তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলে আপনি সময় কদরের নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা দুই রাকাত করে পড়বেন যে কোনো সূরা দিয়ে পড়বেন সূরা ফাতিহার পরে দুই রাকাত করে আপনি দশ রাকাত পড়েন আট রাকাত পড়েন ছয় রাকাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সূরা ফাতিহা আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পড়ে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সূরা ফাতিহার পরে যত লম্বা সূরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন একবারে যদি মনের চাহিদা না মেটে তো আবার পড়েন একই সূরা দুইবার তিনবার পড়েন সমস্যা নেই চার পাঁচটা সূরা এক রাকাতে পড়েন অসুবিধা নাই আলামতারা থেকে নাস পর্যন্ত এক রাকাতে পড়ে ফেলেন কোনো অসুবিধা নাই আপনার রাকাত লম্বা করা দরকার দীর্ঘ রাকাত করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ যখন পড়তেন রাতের বেলায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত পাও ফুলে যেত তখন তাকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছেন আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে তাহলে আপনি কেন এত কষ্ট করেন যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই আল্লাহ সব মাফ করে দিয়েছেন তাহলে সে তো অন্তত আরামে একটু ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফালান আকুনা আব্দান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিয়েছেন এই কথা যদি আমি জানতে পারি তাহলে তো আমি আরো বেশি শুকর আদায় করব আল্লাহ তাআলা কথার হাজির এজন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আম্মা আয়েশা বলেছেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তাউলিহিন্না আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য কোয়ালিটি বিউটি তার নামাজের যে দৈর্ঘ্য এগুলো আর কি বলবো এগুলো বলে বোঝানো যাবে না যখন দাঁড়িয়ে কেরাত করতেন মনে হয় তিনি আর জীবনে রুকুতে যাবেন না এত কেরাত করতে এত লম্বা সময় ধরে পড়তেন যখন রুকুতে যেতেন এত তাসবিহ পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে হয় আর সেজদা যাবেন না সেজদা গেলে সুবহান রাব্বিল আলা বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন আল্লাহকে সামনে পেয়ে আল্লাহ প্রশংসা করে আর মনে হয় সেজদা থেকে উঠবেন না হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কেউ যদি চায় আল্লাহর আরশের দুয়ারে গিয়ে আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখোমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সেজদায় গিয়ে যাওয়া আল্লাহর কাছে সেজদায় গিয়ে চাওয়া আরশের রাস্তা উপরের দিকে অনেক দূরের রাস্তা কিন্তু একজন একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ঠুকাইলে আরশে পর্যন্ত পৌঁছে যায় বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় অতএব রাত্রে সেজদায় গিয়ে লম্বা সময় সেজদা নিয়ে সেজদে আপনি তাসবিহ পাঠ করুন সেজদায় করার কাছে বলবেন তো দোয়াগুলো আপনার আল্লাহর কাছে বলুন চাইতে থাকুন আল্লাহর কাছে মনে মনেও চাইতে পারেন তাসবিহ পড়তে পারেন এভাবে লাইলাতুল কদরের রাতকে আপনি কাটায় দেন লম্বা এক রাকাত নামাজ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় কাটায় দেন এভাবে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নফল নামাজ পড়েন এটা হলো লাইলাতুল কদরের নামাজ বিশেষ কোন সংখ্যা ঠিক করা হয় নাই এত রাকাত পড়তে হবে এই সূরা এতবার পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট করা হয় নাই বরং আপনার যত খুশি আপনি পড়েন এবং কিছু সময় নামাজ পড়েন কিছু সময় দোয়া করেন কিছু সময় জিকির করেন কিছু সময় তাসবিহ পড়েন হ্যাঁ কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন কিছু সময় কোরআন তেলাওয়াত করেন হ্যাঁ কিছু সময় আল্লাহর অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান একা একা যথাসম্ভব নির্জনতা দলবদ্ধভাবে ইবাদত করার কোনো গুরুত্ব নাই যথাসম্ভব একা একা হারিয়ে যান লুকিয়ে যান বাসার সবাইকে সবার চোখ থেকে আড়াল হয়ে যান সম্ভব হলে ছাদে চলে যান গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নেবেন চান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন প্লিজ ইস ভিডিও কো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিজিয়ে